আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সলাতুল হাজত কীভাবে পড়বেন আর সলাতুল হাজতের কত ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন অল্প সংক্ষিপ্ত জেনে রাখি, তারপর আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইয়া দিব যেগুলো নিয়ম সলাতুল হাজতের কিতাবে লিপিবদ্ধ রয়েছে ওই নিয়মগুলো আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি। তার আগে কয়েকটি কথা শুনে রাখি যে সলাতুল হাজত দিয়ে আমরা কী কী করতে পারি। সলাতুল হাজত দিয়ে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত রয়েছেন যে কোনো ব্যক্তির যদি যত সমস্যা থাকুক, কোনো সমস্যা আর কোনো দরকার, আপনি বিদেশে যাবেন, আপনি কোনো একটা বড় কাম করবেন বা আপনার ঘরে আপনার বিবির প্রসব বেদনা চলছে, তাহলে আপনি সলাতুল হাজত চার রাকাত নামাজ পড়েন। বহু নিয়ম রয়েছে কিন্তু এই নিয়মটি হযরত আল্লামা ইবনে শামী রহমতুল্লাহ আলাইহ তিনি তাজনিসের হাওয়ালায় তিনি বলেছেন একটি মরফু রেওয়ায়েতের দ্বারা যে একটি নিয়ম দিয়েছেন, ওই নিয়মে যদি আমরা সলাতুল হাজতকে আদায় করতে পারি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমাদের তৎক্ষণাৎ যে প্রবলেম থাকবে, যে মুসিবত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এটি আমার কথা নয়, এটি হযরত আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ তিনি কিন্তু কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। আর আমাদের মুহাক্কিকগণ বলেন যে এই যে নিয়মটি হযরত আল্লামা ইবনে শামী রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন, এই নিয়মে আমি চার রাকাত সলাতুল হাজত আদায় করেছিলাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিপদ মুক্ত করে দিয়েছিল, আমার সমস্যা সমাধান করে দিয়েছিল। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের এই সলাতুল হাজতটা পড়া দরকার। যে কোনো সমস্যা হোক না কেন, আপনি এই চার রাকাত সলাতুল হাজত আদায় করবেন। নিয়মটি কি আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্ত বলে দিই, তারপরে ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইয়া দিব। নিয়মটি হলো হযরত শামী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে প্রথম রাকাতে আপনারা তিনবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি সবার মুখস্থ, কিন্তু প্রথম রাকাতে আপনারা তিনবার আয়াতুল কুরসি পড়বেন। তারপরে আপনার যে তিন রাকাত রয়েছে, তিন রাকাতে আপনারা সর্বপ্রথম দ্বিতীয় নম্বর রাকাতে উল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ এই সূরা ইখলাসটা পড়বেন। তৃতীয় রাকাতে আপনারা উল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ তৃতীয় নম্বর রাকাতে পড়বেন। আর চতুর্থ নম্বর রাকাতে পড়বেন উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আপনার চার রেকাত পুরা হলো ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ। আপনার যত সমস্যা থাক না কেন, আপনার এই সলাতুল হাজতের জরিয়া করে, হযরত আল্লামা ইবনে শামী রহমতুল্লাহ আলাইহির জরিয়া করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমলের জরিয়া করে আপনার সমস্যা সমাধান হবে। এজন্য কীভাবে আদায় করতে হয় আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। সর্বপ্রথম আপনারা কি করবেন, এরকম মসজিদে যাবেন অথবা নিজের ঘরে জায়নামাজ বিছিয়ে এরকম নিয়ত করবেন। নিয়ত কি, নিয়তের মধ্যে বহুত মানুষের খোলবলো করে যে নিয়ত জানি না, নিয়ত জানি না, নিয়ত জানার দরকার নেই। শুধু আপনি পড়বেন যে আমি চার রাকাত সলাতুল হাজত কিবলার দিকে মুখ করিয়া আদায় করছি, আল্লাহু আকবার, এরকম হাত উঠাবেন, আল্লাহু আকবার। এখন হাত কতটুকু উঠাবেন, মুহাক্কিকগণ ইত্তিফাক রয়েছেন আপনি যদি পুরুষ হন তাহলে এরকমভাবে হাত উঠাবেন, আঙ্গুলিগুলো কিবলার দিকে রুখ করিয়া সিধা রাখিয়া এ কানের লথি যে আছে কানের লথি অল্প একটু টাচ করে দিবেন। মুহাক্কিকগণ ইয়ার প্রতি কিন্তু মুত্তাফিক রয়েছে। আর আপনি যদি নারী হন তাহলে এ আপনার যে কান রয়েছে এই কানদের এতটুকু আপনি হাত উঠাবেন আর সিনার উপর আপনি হাত বাঁধবেন। আর পুরুষরা নাভির তলে ছেড়ে দিবেন যতদূর আপনার হাত যায়, আলহামদুলিল্লাহ। এখন আসেন দাঁড়ানোর কায়দাটা শিখাই দেই যে কতটুকু আপনি পাও ফাঁক রাখবেন, যে এরকম আমার সুবিধা আলহামদুলিল্লাহ। আপনার যতটুকু সুবিধা আপনি পাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র কিতাব দ্বারা এটি রয়েছে যে পুরুষরা যেন পাও এরকম না রাখে, এটি মহিলাদের মুসাববা। এখানে দুইটি ক্ষতি রয়েছে পুরুষদের জন্য, এজন্য আপনারা এরকম রাখবেন না, এটা নারীদের জন্য। আমরা পুরুষরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা পাও রাখবো এরকম, আমার এতটুকু আলহামদুলিল্লাহ সুবিধা, এই জন্য আমি এতটুকু পাও রাখি। এখন আপনারা পাও রাখা নিয়ত রাখা সব শেষ শিখলেন, এখন আসেন আমরা হাত সূরাগুলো পড়ি আর নিয়মগুলো জানি। এরকমভাবে নিয়ত করবেন, আল্লাহু আকবার,
এরকমভাবে নিয়ত করলেন। সর্বপ্রথম আমি নামাজ আদায় করবো না, আপনাদেরকে সবকের অর্থে সবক দেওয়ার জন্য এরকম আমি আপনাদেরকে দেখাইয়া দিছি, এরকম সর্বপ্রথম আপনারা সানা পড়বেন। এখন দেখেন বহুত মানুষ রয়েছে যে সানা সুবহানাকা, খবরদার খবরদার, এটি কিন্তু ভুল তরিকা। যদি আপনি সানা সুবহানাকা পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। তার কারণ সানা একটি দুয়ার নাম, মানুষের নাম যেরকম থাকে, যেমনকার নাম আবদুল্লাহ ফারুক, এরকম কিন্তু ওই দুয়াটির নাম হলো সানা। আর নামাজের ভিতরে যদি দোয়া আর কেরাত বাদে অন্য কোনো তালাফুজ হরফ ব্যবহার করা হয় তাহলে তার নামাজ ফাসিদ, মনে রাখবেন। এই জন্য আপনি কী করবেন, শুধু পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। তারপর আপনারা সূরা ফাতিহা শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনারা এখন আয়াতুল কুরসি পড়বেন, আমি একবার পরে আপনাদেরকে শুদ্ধর জন্য বলে দিচ্ছি আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা শুদ্ধ করেন। শুদ্ধ না হলে কিন্তু আপনার নামাজ হওয়া বহুত মুশকিল, যদি অর্থ বদলে যায় তাহলে কিন্তু আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। আপনি শুধু একবার শুনুন, এরকম পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরকমভাবে আপনি তিনবার আয়াতুল কুরসি পড়বেন, তারপর আপনারা রুকুত যাবেন। এখন রুকুত কীভাবে যেতে হয় আপনাদের শিখাইয়া দেই। মূলত আমি আপনাদেরকে কিন্তু নামাজও শিখাচ্ছি আর সলাতুত তাসবিহ শিখাচ্ছি, দুইটি ফায়দা আপনাদের জন্য আমার জন্য। আসেন আমরা শিখি। এরকমভাবে রুকুত যাবেন, আল্লাহু আকবার, এরকম পিঠ দেখাও, পিঠ আপনার মাথা আর পিসের অংশ পুরো বিলকুল যেন এরকম সমান হয়, যেন মাটির কলস আপনার পিঠের উপরে রাখলেও না পড়ে যায়, এরকম রাখবেন। তারপর আপনারা হাত কোথায় রাখবেন, হাত দেখাও, এরকমভাবে আপনার ঘটনু ধরবেন, যে 50 কেজি পাথর যদি পিঠের উপরে রাখা হয় আপনার যেন হাত ছুটে না যায়, মজবুতি হিসাবে হাত ধরবেন। এগুলো কিন্তু সমস্ত কিতাব দ্বারা প্রমাণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদিগকে যা শিখিয়েছেন আমি আপনাদেরকে কিন্তু তাই শিখাচ্ছি। এরকমভাবে হাত ধরবেন, তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিয়াল্লাহু লিমান হামিদা, এরকম পুরো সোজা হয়ে আপনি পড়বেন, রব্বানা লাকাল হামদ, সাজদা যাবেন, আল্লাহু আকবার, এরকমভাবে পুরো সেজদা করবেন। এখন আসেন সেজদার নিয়মটা দেখাই দিই, যে সর্বপ্রথম আপনি কী করবেন, যে রব্বানা আলাকাল হামদ পড়ে তো পুরা দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, যেরকম উঠ বসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যেরকম উঠ বসে এরকমভাবে আপনি সেজদা বসবেন, পুরো ডাইরেক্ট, কোনো এরকম হিলা ডোলা না, আল্লাহু আকবার। তারতিল হলো যে সর্বপ্রথম আপনার ঘুটনু পড়বে, তারপর আপনার হাত পড়বে, তারপর আপনার নাক, তারপরে হলো পেশানি অর্থাৎ কপাল, আর হাতের এরকম অল্প কিছু আপনি ফাঁক থুবেন যেন আপনার নিঃশ্বাসের জন্য কোনো অসুবিধা না হয়, এরকম। আপনার কানের পানি যদি থাকে, পানি যেন আপনার হাতের উপরে অংশ পড়ে, এরকমভাবে সেজদা করবেন, এরকমভাবে। এখন পাও রাখবেন কীভাবে, বহুত মানুষ কিন্তু ভুল করে যে পাও এরকম রাখে এরকম রাখে, এগুলো না, এগুলো কিন্তু নামাজ ফাঁসি দেওয়ার কারণ হতে পারে। এজন্য আপনি পাও রাখবেন এরকমভাবে, পুরো কিবলা দিকে মুখ করিয়া, আঙ্গুলিগুলো এরকমভাবে বসবেন, আল্লাহু আকবার, এরকমভাবে দেখে নেন, ভালো, এ পাও আর এ পাও দুইটা যেন বরাবর থাকে, একবারে দেখেন, ভালো করে দেখেন, একবারে বরাবর এরকম যেন থাকে, তারপরে আল্লাহু আকবার, এরকম মিলিয়ে রাখবেন,
আল্লাহু আকবার। এগুলো হলো সহি তরিকা, আপনারা কোনো যেন বিভ্রান্ত না হন ইয়ার ওয়ার কথা শুনে, এগুলো সমস্ত কিতাব দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহ আপনারা এরকমভাবে চার রাকাত নামাজ আদায় করবেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনার নামাজ আল্লাহ কবুল করবেন। আর যেটি সন্নতি তরিকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ শিখাইছেন ওই নামাজই আপনাদেরকে শিখাইছি। আলহামদুলিল্লাহ আপনারা শিখছেন, আমার জন্য দোয়া করবেন যেন এরকমভাবে আপনাদেরকে শিখাইতে পারি। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।